এই জমিনের মধ্যে একটা নিয়ম আছে, রীতি আছে আমাদের মধ্যে, যে যে জিনিসের সাথে, যেই ব্যক্তি যেই জিনিসের সাথে সম্পর্ক বেশি রাখে ওই জিনিসটার উপর তার নামকরণ হয়ে যায়, জিনিসটার নামে তার নামকরণ হয়ে যায়। কেউ যদি রিক্সার সাথে সম্পর্ক বেশি রাখে তারে রিক্সাওয়ালা বলে ডাক দেয় মানুষ। কেউ যদি চাউলের ব্যবসা করে চালওয়ালা বলে ডাক দেয়। আমাদের সম্পর্কটা ইমানের সাথে বেশি থাকার কারণে আল্লাহ আদর করে আমাদেরকে ইমানওয়ালু বলে ডাকতেছেন। হে ইমানদার, পাঁচটা অংশের প্রথম অংশে আল্লাহ ডাক দিছেন হে ইমানদার, শেষের অংশে তিনি বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। দুনিয়াতেও তোমরা সফল, আখেরাতেও তোমরা সফল। কিন্তু আল্লাহর এই ঘোষণার সাথে বর্তমান বাস্তবতার একটু গোরমিল মনে হচ্ছে। আল্লাহ যে ঘোষণা দিলেন তোমরা সফল, মুমিন মানেই সফল, বর্তমান বিশ্বে, বর্তমান বিশ্বে অতীতের যে কোনো সময় থেকে মুসলমানের সংখ্যা অনেক বেশি, প্রায় 150 কোটি মুসলমান। এত বেশি মুসলমানের দুনিয়ায় মুসলমানেরাই নির্যাতিত। আল্লাহ যে ঘোষণা দিলেন তোমরা সফল, ঘোষণার সাথে মিল আছে না একটু গোরমিল? এবার বুঝেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা সফল, এই দুনিয়াও সফল আখেরাতেও সফল। দুনিয়াতেও তোমাদের রাজত্ব, দুনিয়াতেও তোমরা দুনিয়া শাসন করবে, আখেরাতেও তোমরা জান্নাতের মালিক হবে। লক্ষ্য করে দেখেন বাস্তবতা, আল্লাহর ঘোষণার সাথে আল্লাহর নিয়ামতের কত মিল। যেইভাবে তিনি ঘোষণা দিয়েছেন আমাদের বিজয়ের, ওইভাবে আমাদেরকে আল্লাহ নিয়ামতও দিয়েছেন। এই পৃথিবী চলতে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, যে সমস্ত দামি দামি সম্পদ বেশিরভাগই আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। এর পরেও মুসলমানের বর্তমান অবস্থা হইল গোলামির অবস্থা। কারণটা কি? এত বেশি মুসলমানের দুনিয়া ও মুসলমানরা নির্যাতিত কেন? একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, কেউ আর স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে কথাটা বলে না যে চতুর্দিক মিলায় আমি ভালো আছি। সকলের জমানে একটাই মোটামুটি, ঠিক না বেটি? মোটামুটি পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ শান্তি ব্যক্তি জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই মুসলমানের, সামাজিক জীবনেও নাই, আঞ্চলিক জীবনে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই, আন্তর্জাতিকভাবেও মুসলমানদের নিরাপত্তা নাই। কারণটা কি? আল্লাহ ঘোষণা দিয়েছেন এই জমিন কার, আপনার আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে, এই জমিন কার? আল্লাহ। ঘোষণাটাও আল্লাহ, আমরাও আল্লাহ। একজন মুমিন জমিনে থাকবে যতদিন, আসমান থাকবে ততদিন। মুমিন নাই আসমানও নাই, বিষয়টা বুঝে আসে না? আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদেরই সফলতা, তোমরাই সফল কাম যারা মুমিন। বিষয়টা বুঝে আসে না, এত নির্যাতন আমাদের কপালে কেন? প্রশ্ন জাগেনি? আমরা আয়াতখানা বুঝার সুবিধার্থে কয় ভাগে ভাগ করেছিলাম? পাঁচ ভাগে। প্রথম ভাগে তিনি ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালো। লাস্টের ভাগে তিনি বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। মাঝখানে কিছু আছে না নাই? এই যে মাঝখানটাই আমাদের আলোচ্য বিষয়, আমাদের বুঝতে হবে।
মাঝখানে আল্লাহ পাক তিনটা শর্ত দিয়েছেন, তিনটা অংশ রেখেছেন। এই তিনটা শর্ত যেই যুগের মানুষের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, ওই যুগের মানুষের পায়ের তলে সারা দুনিয়ার শাসন ক্ষমতা আনা হবে। সেই যুগের মানুষেরা যদি খেজুর পাতার চাটায়ও বসে থাকে, তাদের আঙুলের ইশারায় তামাম পৃথিবী থরথর করে খাবে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? তিনটা গুণ যেই যুগের মানুষের মধ্যে থাকবে, ওই যুগের মানুষেরাই ব্যক্তি জীবনেও সুখী, পারিবারিক জীবনেও সুখী, রাষ্ট্রীয় জীবনে সুখী, আন্তর্জাতিক জীবনেও সুখী। তিন গুণ যদি থাকে না, আল্লাহ বলেন আমি যে সফলতার ঘোষণা দিয়েছি আমার শর্ত তোমার উপর থাকে না। তিনটা গুণের সর্বপ্রথম গুণটাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো। এক নম্বরে তিনি ডাক দিলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করিয়া চলবা। এই ডাকটা আসমানের নিচে যত মানুষ বসবাস করে সবাইকে কিন্তু দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদেরকে বলেছেন। যারা ইমানদার তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা আছি আমরা কারা কারা আল্লাহকে ভয় করি? আল্লাহু আকবার, হাত নামান। একটু লম্বাই হয়ে যায় কিনা, ঘটনা একটা হইলাই। আপনাদের এই এলাকার মধ্যে গরুর বাজার আছে নি? নাম কি? জাউয়া বাজার। এক বেটায় গরু বেচতে গেছে জাউয়া বাজারে, তো গরু কিনতে যারা আসে সাধারণত কেউ গরু কিনে হাল চাষ করার জন্য, কেউ কিনে দুধ খাওয়ার জন্য, আবার কেউ কিনে বেশি টাকায় লাভ করিয়া বিক্রি করার জন্য। তো লোকেরা এসে ভদ্রলোকের গরুর ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনার এই গরু হালে কেমন চলে? কয় বাবা কইয়েন না, যদি শুইতো পরে তুলন সম্ভব না, বিদায়। আরেক দল আসছে জিজ্ঞাসা করে, আপনার এই গরুর দুধ কেমন দেয়? কয় আমি জানি না। আপনার গরু আপনি জানেন না মানে? আমি একদিন দুধ লওয়াত গিয়া এক লাত্তি খাইয়া এক সপ্তাহ হাসপাতালে আসলাম। এই দলও বিদায়। আরেক দল আসছে, আপনার এই গরু কায় কেমন? সারাদিন বাচ্চা আনিয়ে আপনি যদি কিছু ঘাস সামনে দেন, ইচ্ছা হইলে খাইতেও পারে নাও খেতে পারে। সুজা বাজারের ময়দানে দাঁড়ায় রয়েছে গরু নিয়া, কোনো কাস্টমার নেই। তো প্রত্যেক গরুর বাজারে একজন একদল মানুষ থাকে, বাটিয়া তার পাঞ্জাবি কিনে, বড় বড় পকেট আছে না? আমাদের এলাকায় এদেরকে বলে গরুর দালাল। আপনার এলাকাতে কি কয়? তুমি লই আছে রইল, সারা দেশে দালাল ফালে না, দালাল ঠিক আছে সারা দেশও, বহু ভাষার পরিবর্তন, দালাল পরিবর্তন হয় না। এইরকম এক লোক গিয়া বলেন, মিয়া কেয়ামত হইব গরু বিক্রি হইতো না, আমার কাছে দেন। গরু লইয়া এখন ঘোষণা দেওয়া শুরু করছে, ভাই সব এই যে গরুটা, আপনি ডাইন সাইডে দিয়ে জুইরিয়া হাল বাইবেন, ডাইনা। যারা কৃষক মানুষ তো বুঝতেই পারছেন, ডাইন সাইডে তো সরস ঠাজাটা ওইটা চলে, দুধ ইচ্ছা মতো টানবেন, কী পরিমাণ দিব ওইটা কয় না, ইচ্ছা মতে টানবেন, সারা বছর বনকাইব কের। এখন তো মানুষ ভিড় করছে গরু নেওয়ার জন্য, আসল যে মালিক, মালিক গেছে কাছে, গেকো বাবা আমি গরু বেচতাম না। হ্যাঁ, গরু বেচতেন না মানে? আমার গরুর যে এত গুণ এটা তো আমি জানি না। দালালে কইল, মিয়া তোমার এই গরুর একটা গুণও নেই, একটা গুণও তোমার গরুত নেই, সব আমার মুখ।
আল্লাহর ভয় আমরার হাতো হাতো ভিতরে নেই। আল্লাহকে কে কে ভয় করি হাত তো উঠাই, শুধু আমাদেরই প্যান্ডেলের মানুষ না, সারা বাংলাদেশেই যদি জিজ্ঞাসা করা হয় সবাই হাত উঠাইব। তোদের হাত পর্যন্তই সীমাবদ্ধ, দিলের ভিতরে ঢুকে না। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকতো তাহলে সুদ সমাজে থাকার কথা নয়, ঘুষ থাকার কথা নয়, বেপর্দা থাকার কথা নয়, জেনা বেবিচার থাকার কথা নয়। 14ই ফেব্রুয়ারিতে উলঙ্গ বেহায়াপনান এই সমস্ত কর্মকাণ্ড হওয়ার কথা নয়।